হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডু লেকচার বিডি। আজকে তোমরা পেছনের বইগুলো দেখেই বুঝে গেছো যে কী নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। তো আমরা সাধারণ জ্ঞানের প্রত্যেকটা বই নিয়ে হালকা রিভিউ দিব, সাথে আমাদের নতুন একটা বই আসছে জিকে স্টাডিজ, এটা নিয়েও হালকা রিভিউ দিব। তারপরে হচ্ছে আমরা সাধারণ জ্ঞানের কীভাবে প্রস্তুতি নিব বৃত্তি পরীক্ষার জন্য, এবং কোন কোন বিষয়গুলো আমাদের মাথার মধ্যে খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। তো সাধারণ জ্ঞান হচ্ছে যে একটা ভাস্ট অ্যামাউন্টের পড়া বা ভাস্ট অ্যামাউন্টের জ্ঞান, যেটা তোমার মধ্যে রাখতেই হবে অ্যাডমিশন টেস্টের জন্য। তো এটা আসলে সহজ একটা সাবজেক্ট, বাট পড়াটা বিশাল, এটাই হচ্ছে মূল সমস্যা। মানে সাধারণ জ্ঞান কিন্তু কঠিন সাবজেক্ট না, তোমার কয়েকবার রিভাইজ দিলে কিন্তু একটা তথ্য তোমার মনে থাকবে, কিন্তু পড়া বেশি, এই হচ্ছে মূল ঝামেলা, বা তথ্য বেশি। তো এই যে এতগুলো তথ্য আমরা কীভাবে মনে রাখবো বা কীভাবে আমাদের স্টাডি করা উচিত, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা উচিত। তো আমাদের বাংলা এবং ইংরেজি, হ্যাঁ ইংরেজি কিন্তু অনেক কঠিন, এটা সবাই জানি আমরা, এটাতে ভয়ও কাজ করে অনেকের। কিন্তু সাধারণ জ্ঞানকে যদি তুমি কম মূল্য দাও তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে ভাস্ট অ্যামাউন্টের পড়া, তোমাকে এখানে প্রচুর সময় দিতে হয়। এটা তোমরা অলরেডি যারা প্রিপারেশন শুরু করছো তারা কিন্তু বুঝে গেছো। সো এই যে পুরো বিশ্ব সম্পর্কে একটা আইডিয়া আমাদের মাথার মধ্যে রাখতে হয় সাধারণ জ্ঞানে, একদম পুরো ওয়ার্ল্ড সম্পর্কে, পুরো বাংলাদেশ সম্পর্কেও আইডিয়া রাখতে হয়। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, তারপরে হচ্ছে আমাদের ভাষা, আমাদের একদম সব কিছু আমাদের মনে রাখতে হচ্ছে। আমাদের জাতীয় সংসদ, বিচার বিভাগ, শাসন বিভাগ, তারপর হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ভাস্কর ভাস্কর্য, সব কিছুই কি আমাদের মাথার মধ্যে রাখা লাগতেছে। একইভাবে আমরা সারা বিশ্বের রাজনীতি, বিশ্ব অর্থনীতি, সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান, তারপর হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ শহর, উপশহর, দেশ, সবগুলো সম্পর্কে আমাদের কিন্তু আইডিয়া রাখা লাগতেছে। এই যে এত বিশাল অ্যামাউন্টের যে পড়া, এটাকে আমরা কীভাবে গুছিয়ে একটা ভালো প্রিপারেশন নিতে পারি, এটার জন্যই কিন্তু আজকের কিছু কথা আমরা থাকবে। এবং মূলত এই সব কিছু নির্ভর করতেছে একটা ভালো বইয়ের উপরে। হ্যাঁ, একটা ভালো বই যদি আমাদের কাছে থাকে তাহলে কী হয়, তাহলে আমরা কিন্তু সবগুলো জিনিস কিন্তু একটা বইয়ের মধ্যে আমরা পাচ্ছি। তাহলে যে জিনিসটা আমাদের হয় যে আমাদের প্রস্তুতি নিতে ওই বইটা আমাকে প্রচুর হেল্প করে। তো আমরা সেই বিষয়গুলো কিন্তু একটু একটু করে আলোচনা করার আজকে চেষ্টা করব। প্রথমে আমি বইগুলোর একটু রিভিউ দেই যে আসলে কোন বইটা কীরকম এবং তোমাকে কীভাবে হেল্প করতে পারে। তো আমরা যখন ছোট ছিলাম তখন, বিশেষ করে আমি যখন 2010 সালে স্কুলে পড়ি, তখন কিন্তু এই বইটা আমার হাতে ছিল। এই বইটা জাস্ট আমি এমনি হাতে রাখতাম। আমি একটু বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন এক্সাম অ্যাটেন্ড করতাম, সেখানে হচ্ছে তোমার সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয় জানা লাগতো, সেগুলো আনসার করা লাগতো। তো সেই জন্য আমি এই বইটা কালেক্ট করতাম। আমার কাছে পুরাতন ভার্সন আমার সামনে আছে, আমি দেখানো উচিত ছিল, বাট সরি, এটা নতুন ভার্সন। তো এই বইটা তোমার অনেক ভালো একটা বই, আজকের বিশ্ব, এবং প্রচুর তথ্য দেওয়া আছে। কিন্তু এটা যারা হচ্ছে যে চাকরির পরীক্ষার্থী বা বিশেষ করে জ্ঞান অর্জনের জন্য আমরা পড়ালেখা করি, তাদের জন্য সবচেয়ে ভালো বই এটা, মানে তাদের জন্যই মূলত ভালো হয়। বাট যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা তারা চাইলে কালেক্ট করতে পারো, বাট কিন্তু এখানে পড়া একটু বেশি, মানে এক্সট্রা কিছু টপিক আছে সেগুলো হয়তো তোমার দরকার হবে না, এটাই হচ্ছে মূল কথা। বাট বইটার কোয়ালিটি সম্পর্কে কোনো ধরনের আমার ইয়ে নেই, সন্দেহ নেই। এবার হচ্ছে আমরা জুবায়ের সিরিজের, জুবায়ের জিকে, হ্যাঁ জুবায়ের জিকে, অনেকে এই বইটার নাম শুনছি কারণ অনেক ভালো একটা বই। এবং এই বইটার ইনার পেজের কথা বলি বা কোয়ালিটির কথা বলি, সব কিছুই ভালো। এবং যে সাজানোর যে কৌশলটা, পড়াগুলোকে উপস্থাপনের যে কৌশলটা, সেটাও কিন্তু অনেক ভালো। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীর জন্য একটা চমৎকার একটা বই। আরেকটা জিনিস হচ্ছে যে এই বইটার পেছনে যেই প্রত্যেকটা টপিকের পেছনে যে প্রশ্নগুলো দেওয়া আছে, আমার কাছে সেগুলোকে অপর্যাপ্ত মনে হয়েছে। অর্থাৎ প্রশ্ন আর একটু বেশি হলে আমার কাছে মনে হয়েছে ভালো হতো। তবে আরও একটা জিনিস, সাম্প্রতিক যে বিষয়াবলী সেগুলো কিন্তু এই বইতে একটু কম রয়েছে। এটা জুবায়ের সিরিজের, জুবায়ের ভাইয়ের হয়তো একটা পলিসি বা স্ট্র্যাটেজি, উনি ওনার মতো করে বইটাকে সাজিয়েছেন, সেখানে আমার কোনো ধরনের ইয়ে নেই। বাট আমি রিভিউ যেহেতু দিচ্ছি, আমি এইখার এটার তিতা দিক এবং মিঠা দিক সবই বলতে হবে। তো এক কথা বলতে গেলে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য একটা যোগ্য একটা বই বললে এটাকে চলে। এটা হয়তো অনেকে কালেক্ট করছে, অনেকের কিন্তু এই এটার ব্যাপারে আইডিয়া রয়েছে। তো আরেকটা বই হচ্ছে যে সাধারণ জ্ঞানের নতুন বিশ্ব, এই বইটাও তোমার ভালো একটা বই এবং ব্যাপক প্রচলিত একটা বই। তবে এটাও কিন্তু যারা চাকরির পরীক্ষার্থী তাদের জন্য ভালো, বাট যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিই তারও চাইলে আমরা পড়তে পারি, খারাপ না।
কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়ের যেই কোশ্চেনগুলো সেগুলো একটু কম দেওয়া আছে, এবং কিছু তথ্য আছে যেগুলো আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য হয়তো কম গুরুত্ব বা কম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অর্থাৎ সেগুলো সহস্রাশর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আসে না, সেগুলো চাকরি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাগুলোতে নর্মালি এসে থাকে। তো তারপরেও তোমরা যারা এটা কালেক্ট করছো তারা বা কালেক্ট করবা তারা করতেই পারো, অস্বাভাবিক কিছু না। এবার হচ্ছে আমরা আরেকটা বইয়ের কথা বলবো, খন্দকার জিকে, খন্দকার আল মামুন এটার রাইটার, এবং বইয়ের কোয়ালিটি অনেক ভালো। ইনার পেজ বলি বা আউটার পেজ বলি, কাভার বলি, অনেক ভালো, এবং ভেতরে প্রচুর চিত্র সহকারে উপস্থাপন করা আছে, সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং হচ্ছে গিয়ে তোমার তথ্যগুলো কিন্তু মোটামুটি অথেন্টিক আছে, কিন্তু এখানেও সাম্প্রতিক যেই বিষয়গুলি বা রিটেন পরীক্ষার জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেগুলোর একটু ল্যাকিংস আছে বলে আমার কাছে মনে হয়েছে। বাট ওভারঅল চিন্তা করলে এই বইটা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিব তাদের জন্য ঠিক আছে, এবং বইয়ের যেই তোমার তথ্যগুলো সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রিলেটেড। তো তোমরা এটাও যারা কালেক্ট করছো তারা নিশ্চিন্তে পড়তে পারো। আরও কিছু বইয়ের কথা আমি বলবো, এখানে রয়েছে আমার কাছেই, সেটা একটা হচ্ছে তোমার প্যানেশিয়া। তো এই প্যানেশিয়া যেই সাধারণ জ্ঞান বইটি, এটিও আমার কাছে চমৎকার লেগেছে, তবে এই বইতে ইনফরমেশান একটু কম রয়েছে। আমি সব কথাই বলতে হচ্ছে প্রত্যেকটা বইয়ের যে ভালো এবং খারাপ দিকগুলো, ভালো দিকগুলোর কথা যদি বলি, বইটা সাজানো এবং অত্যন্ত গুছানো একটা বই, এবং যে প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলো কিন্তু রয়েছে এখানে, তবে সাম্প্রতিক এখানে নেই বললেই চলে। এবং হচ্ছে তোমার যেই বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সেগুলো আমার কাছে কম আছে বলে মনে হয়েছে। আর হচ্ছে লিখিত পরীক্ষার জন্য এখানে তেমন কোনো ধরনের কন্টেন্ট নেই। সো এটাও যারা কালেক্ট করছো খারাপ না। তারপরে হচ্ছে যে এই বইগুলো, এগুলো হচ্ছে জয়কলির, এরা দুইটা বই কেন বের করে আমি জানি না, এটাও ওনারাই ভালো বুঝবে ওনাদের স্ট্র্যাটেজি। তো একটা হচ্ছে তোমার বাংলাদেশ অংশ, একটা হচ্ছে আন্তর্জাতিক অংশ, এই দুটো আমি দেখেছি, এবং এখানে বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো সেগুলো আছে মোটামুটি সাম্প্রতিক, সাম্প্রতিকও একটু একটু আছে, এবং এই বইগুলোতে প্রচুর তথ্য দেওয়া আছে, এবং সেই তথ্যগুলো কিন্তু তোমার কাজে লাগতে পারে বলে আমার মনে হচ্ছে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে বইটা একসাথে করলে ভালো হতো, এই একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে তোমার এটা মূলত সবাইকে টার্গেট করে রচিত, অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে বা বিসিএস, ব্যাংক, বিভিন্ন চাকরির পরীক্ষা দিবে, সবাইকে টার্গেট করে রচিত বিধায় এখানে প্রচুর তথ্য দেওয়া আছে। তো তোমরা চাইলে এটাও কিন্তু কালেক্ট করতে পারো, এটাও কিন্তু ভালো। এবার হচ্ছে আরেকটা বই ছায়ামহংসের, এটা হচ্ছে তোমার ছায়ামহংস জিকে, এটা হচ্ছে ছায়ামহংস প্রকাশনী থেকে বের হয়। এই বইটাও আমি খেয়াল করেছি বইটা ভালো, এবং যদি আমি তথ্যের কথা বলি তথ্য ঠিক আছে, এবং ওই যে অন্যান্য বইগুলোতে যে বিষয়গুলো নেই, যে রিটেন পরীক্ষার প্রস্তুতি, সেটা কিন্তু এখানে রয়েছে। তবে এখানে যে সাম্প্রতিক অংশ সেটা কিন্তু নেই বললেই চলে। এবং হচ্ছে তোমার আরেকটা বিষয় আমি খেয়াল করছি বইটার, কিছু সিক্রেট জিনিস করতে গিয়ে, যেমন এই কালার পেজগুলো দিতে গিয়ে বইটার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে একটু, অনেকের হয়তো পড়তে অসুবিধা হতে পারে। এটা দেওয়া যায়, এটা আমরা আমাদের বইতেও দিছি, এই যে কালার পেজ এটা দেওয়া যায়, তবে একটা লিমিটেশন রয়েছে। বাট এই বইতে কেন জানি ওনারা বেশি দিছে আমি সেটা জানি না। তো মোটামুটি এই বইটাও কিন্তু ভালো। এবার হচ্ছে সবগুলোর পরে আমি আমারটার কথা বলি, আমাদেরটার কথা বলি, এটার রাইটার অবশ্য আমি নিজেই, এটা হচ্ছে জিকে স্টাডিজ। ওকে, এখন আমি হচ্ছে যে যেহেতু ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করি, আমি সব কিছু অ্যানালাইসিস করে দেখছি সাধারণ জ্ঞানের। তো আমার আমার কাছে সবগুলো বইয়ে ছিল, আমি সবগুলো বইও অ্যানালাইসিস করছি যে আসলে কোন কোন বইয়ে কোন কোন বিষয়গুলো আছে বা কোন কোন বিষয়গুলো ল্যাকিংস রয়েছে। তো আমি সেই বিষয়গুলোকে মাথায় রেখে এমনভাবে একটা বই লিখার চেষ্টা করেছি বিগত এক বছর ধরে, সেটা হচ্ছে যেটাতে লিখিত পরীক্ষার প্রস্তুতি থাকবে, এমসিকিউ থাকবে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, সেখানে সাম্প্রতিক থাকবে, সেখানে গুচ্ছ পদ্ধতির যদি পরীক্ষা হয় সেটারও প্রস্তুতির জন্য ব্যাপক কন্টেন্ট থাকবে, এবং অন্যান্য বইতে আমি খেয়াল করেছি পয়েন্ট আকারে বেশিরভাগ তথ্য দেওয়া, অর্থাৎ একটা ঘটনাকে পুরোপুরি ব্যাখ্যা না করে পয়েন্ট আকারে দেওয়া, একটা ডট 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 পয়েন্ট আকারে দেওয়া, যেটা তোমরা বাজারে বিভিন্ন বইতে অলরেডি খেয়াল করেছো। কিন্তু এই পদ্ধতিটা তোমার রিটেন পরীক্ষার জন্য কার্যকর নয়। রিটেন পরীক্ষার জন্য তোমার একটা ঘটনার স্বচ্ছ আইডিয়া তোমার থাকা উচিত, একটা ঘটনা, একটা ইনফরমেশনগুলোও থাকা উচিত,
অর্থাৎ ডট আকারেও থাকা উচিত, আবার ঘটনা আকারেও থাকা উচিত, প্যাসেজ আকারে, ওকে? এবং দুই পদ্ধতিতে থাকলে যেটা হয়, তোমার এমসিকিউর যেমন ভালো প্রিপারেশন হয়, আবার রিটেনের জন্য ভালো প্রিপারেশন হয়। আর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রচুর থাকা উচিত, যাতে তোমার প্র্যাকটিস করতে সুবিধা হয়। মডেল টেস্টও থাকা উচিত, ঠিক আছে? সেই বিষয়গুলো মাথায় রেখে আমি এই বইটাতে সব কিছুর কম্বিনেশন করার চেষ্টা করেছি। সাইজ কিন্তু আমারটার বড় নয় তো, ওকে? এবং এই 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 সাইজের মধ্যে আমি বিশ্ববিদ্যালয়ের জন্য যতটুকু ইনফরমেশন দরকার, যতটুকু তথ্য এখানে সংবলিত করা দরকার, সবগুলোই আনার চেষ্টা করছি। আমি এই বইয়ের যেই তথ্যগুলো নিয়েছি, বেশিরভাগ তথ্যই তোমাদের ইতিহাস বই, যারা আর্টসে পড়ো বা যারা সায়েন্সে পড়ো, 9-10-এর যে সমাজ বই সেটা, তারপর হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা, সরকারি বিভিন্ন ওয়েবসাইট, তারপর হচ্ছে উইকিপিডিয়া, তারপর হচ্ছে তোমার সরকারি বিভিন্ন যেই রিপোর্টগুলো বেরোয়, যেমন অর্থনৈতিক সমীক্ষা, তারপর হচ্ছে আদমশুমারি, এই ধরনের যে রিপোর্টগুলো সেগুলো আন্তর্জাতিক বিষয়গুলো আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নাল এবং পত্রপত্রিকা থেকে নিয়েছি। এছাড়া তোমার এখানে যেই ইয়াগুলো দেওয়া আছে, রিটেন পরীক্ষার যে পার্টটা দেওয়া আছে, সেই পার্টটা হচ্ছে তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয় অলরেডি রিটার্নে যেগুলো আসছে সেগুলোকে আগে আলোচনা করছি, তারপরে যেগুলো আমার কাছে মনে হয়েছে আসতে পারে এই ধরনের, সেগুলোকে মডেল আকারে আমি দিয়ে দিছি। আরেকটা বিষয় হচ্ছে যে তোমার প্রত্যেকটা টপিকের পেছনে অল্প এমসিকিউ দিছি আমি। কেন অল্প দিছি, এটার কারণ আছে, যেহেতু এমসিকিউ পদ্ধতি থেকে তোমার রিটার্ন পদ্ধতির দিকে বিশ্ববিদ্যালয়গুলো ধাবিত হচ্ছে, আমি চেষ্টা করছি রিটার্ন আকারে সব কিছুকে উপস্থাপন করতে। ওকে, দেখো, রিটেন আকারে সব কিছুকে উপস্থাপন করতে, এবং রিটেন আকারে উপস্থাপন করছি কি, যে ঘটনাগুলো রিটেন আকারে উপস্থাপন না করে তোমাদের মানে অলরেডি জানা আছে সেগুলোকে আমি পয়েন্ট আকারে উল্লেখ করছি, যেগুলো অলরেডি জানা আছে সেগুলোকে পয়েন্ট আকারে, ওকে? আর যেগুলো তোমরা কম জানো সেগুলোকে রিটেন আকারে, তোমরা খেয়াল করলেই সেই জিনিসটা দেখতে পাবো, ওকে? আর যেগুলো তোমাদের জানা আছে অলরেডি, যেমন এই যে যে এগুলো কিন্তু আবার যেগুলো তোমরা বেশি জানো সেগুলোকে আমি পয়েন্ট আকারে উল্লেখ করছি, ওকে? পয়েন্ট আকারে উল্লেখ করছি, এরকম কয়েকটা উদাহরণ দিই তোমাকে, তাহলে তুমি বুঝতে পারবা। পয়েন্ট আকারে খুব কম দিছি, যেমন এই যে এটা কিন্তু পয়েন্ট আকারে, ওকে? তো যেখানে যেভাবে দরকার আমি সেভাবেই সাজায় তুলছি, ওকে? আর এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু রয়েছে পর্যাপ্ত পরিমাণে, আর শুরুর দিকে আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বিগত 4-5 বছরের প্রশ্ন এখানে দিয়ে দিছি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, একদম বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে নর্মাল বিশ্ববিদ্যালয়, তারপর যে যেখানে 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 তোমার সাধারণ জ্ঞান আছে সবগুলো দিছি, একদম সাধারণ জ্ঞান যত জায়গায় আছে সবগুলো ভার্সিটির প্রশ্ন এখানে আছে, ঠিক আছে? সবগুলো ভার্সিটির প্রশ্ন এখানে আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে শুরুতে আমি একদম অক্টোবর মাস পর্যন্ত, এই যে গত মাস যেটা অক্টোবর মাস পর্যন্ত আমি সাম্প্রতিক দিছি। এক্ষেত্রে আমি সাম্প্রতিক ঘটনাগুলো অ্যানালাইসিস করছি আগে, তারপর হচ্ছে তোমার যেই কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ যেগুলো বেরোয় সেগুলো থেকে ইনফরমেশন নিছি, এবং হচ্ছে আমি যেই ঘটনাগুলো দৈনন্দিন নোট করে রাখতাম সেগুলো এখানে দিয়ে দিছি। এই যে এটা হচ্ছে তোমার সাম্প্রতিক অংশ, এটা হচ্ছে তোমার সাম্প্রতিক, ইভেন নোবেল পুরস্কার পর্যন্ত দিয়ে দিছি, যে 21শে পদক পর্যন্ত দিয়ে দিছি, যা যা আছে একদম সাম্প্রতিক যত ঘটনা আছে যা যা তোমাদের জানা উচিত সবগুলো আন্তর্জাতিক এবং বাংলাদেশ অংশে, মানে আন্তর্জাতিক এবং বাংলাদেশে যত ঘটনা ঘটছে সাম্প্রতিক সবই আমি দিছি। সো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য একটি কার্যকর বই হতে পারে আমাদের এই জিকে স্টাডিজ। তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমরা একেবারে নিঃসন্দেহে এবং নিঃসংকোচে, সংকোচহীনভাবে এই বইটাকে কালেক্ট করতে পারো, ওকে? তো যারা অলরেডি অন্যান্য বইগুলো কালেক্ট করছো তাদেরকেও আমি কিছু বলবো না, তাদেরকে জোর করবো না, এই বইটা তুমি কালেক্ট করো, বাট তোমরা এই বইটা একটু খুলে দেখতে পারো, একটু দেখতে পারো যে তোমার কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই কালেক্ট করার চেষ্টা করবো। একাধিক বই থাকলে কিন্তু সমস্যা নেই, আবার একাধিক বই কিনতে আমরা সাজেস্ট করি না, ঠিক আছে? তো একটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, আমি ভেতরের পেপারগুলো খুব ভালোভাবে দিছি, মানে অনেক ভালো কাগজ দিছি ভেতরে, কাভারটাও যতটুকু সম্ভব একদম ব্যতিক্রম করার চেষ্টা করছি। তোমরা দেখো মিল নেই, কোনোটার সাথে মিল নেই, ঠিক আছে? আমি কোনো বইটাকে, কোনো পাবলিকেশনের বইকে ছোটো করতে চাই না, সবগুলোই ভালো, বাট আমারটার সাথে কোনোটার ইনশাল্লাহ কোনো দিক থেকেই মিল নেই। আরেকটা বিষয় হচ্ছে আমি দামের কথাটা মাথায় রাখছি। কেন মাথা রাখছি, কারণ আমাদের এখন করোনা প্যান্ডেমিক চলতেছে, সবারই ইনকাম আসলে কম, সবার বাবা মারই ইনকাম কম, তো আমি জানি না অন্যান্য বইগুলো কত বিক্রি করে আমি জানি না, বাট আমি এই বইটার প্রাইস একেবারে কম রাখছি। এটা তুমি বাজারে 250-260-270 টাকার মধ্যে পাবা, এক এক জায়গায় এক রকম হবে, এক এক দোকানদার এক একভাবে লাভ করতে চায়, ওকে? তো কোথাও তুমি 250, কোথাও 260, কোথাও 270 টাকা দামে এই বইটা তুমি পেয়ে যাচ্ছ, একদম কম দাম। তুমি অন্য বইগুলো দাম যাচাই করে দেখতে পারো, তখন কিন্তু তুমি আইডিয়াটা পেয়ে যাবা।
আরেকটা বিষয় হচ্ছে যে যারা চট্টগ্রামে থাকো তারা যদি চট্টগ্রামের আন্দর কিল্লার পেঙ্গুইন লাইব্রেরিতে যাও তাহলে তুমি আরও ডিসকাউন্ট পেয়ে যাবা হালদা পাবলিকেশনের পক্ষ থেকে, ওকে? আর যারা ঢাকায় থাকো তারা যদি নীলক্ষেত মাইশা বুক হাউস এবং নাহার বুক হাউসে যাও তাহলে সেখানেও তুমি আরও একটু ডিসকাউন্ট পেয়ে যাবা হালদা পাবলিকেশনের পক্ষ থেকে। বাট অন্যান্য জায়গাগুলোর ক্ষেত্রে ডিসকাউন্টের ব্যবস্থা আমি করতে পারবো না বলে দুঃখিত, কারণ ওনারা অনেক দূর থেকে নিয়ে যায়, ওখানে আমার পক্ষে ডিসকাউন্ট করাটা সম্ভব হচ্ছে না। শুধু ঢাকার নীলক্ষেত আর চট্টগ্রামের আন্দরকিল্লায়, ওকে? সো এই বিষয়গুলো হচ্ছে যে তোমাদেরকে আমি সরাসরি বলে দিলাম, অর্থাৎ যারা চট্টগ্রামের আন্দরকিল্লার পেঙ্গুইন লাইব্রেরি থেকে নিবা তারা আরও ডিসকাউন্ট পাবা, 250 থেকে আরও ডিসকাউন্ট হবে। আর যারা নীলক্ষেত থেকে নিবা তাদেরও 250 টাকার কাছাকাছি রাখবে, 250, হ্যাঁ এরকম কাছাকাছি রাখবে, এটা আমি বলে দিব ওদেরকে, ওকে? কিন্তু যারা অন্যান্য জায়গা থেকে নিবা তাদের 260 বা 70 রাখতে পারে, ওকে? সো তোমরা একদম ডিটেলস আমি বলে দিছি, এখানে আর কোনো ধরনের লুকোচুরি নেই, তোমরা চাইলে এই বইটা কালেক্ট করতে পারো। তো এবার আমি চেষ্টা করবো তোমাদেরকে জানাতে যে আমরা জিকের প্রিপারেশনটা আসলে কীভাবে নিব। তো জিকের প্রিপারেশনের জন্য তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নাই, ভয় পাওয়া যাবে না, এটাকে অ্যাজ ইউজুয়াল করে নিতে হবে, অর্থাৎ এটাকে একটা নর্মাল বিষয় হিসেবে কল্পনা করতে হবে, তাহলে দেখবা সাধারণ জ্ঞান তোমার মাথায় ঢুকবে, নাহলে ঢুকবে না। তুমি যদি ভয় পাও তাহলে ঢুকবে না, প্রথম স্টেপ হচ্ছে এটা। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে আমরা আলাদাভাবে রুটিন রাখি পড়ালেখা করার জন্য, ইংরেজি পড়ার জন্য বা আমরা আইকিউ পড়ার জন্য বা বাংলা পড়ার জন্য, সাধারণ জ্ঞান পড়ার জন্য কোনো রুটিন ফলো না করাই উচিত। রুটিন ফলো করতে পারো, বাট আমি বলবো তুমি যখন অবসর টাইমে বসে আছো, গল্প করতেছ বা টিভি দেখতেছ বা খাচ্ছ, নাস্তা করতেছো আর কি, তখনও বইটা পাশে রাখবা, সাধারণ জ্ঞানের রেখে তুমি জাস্ট চোখ রাখো, হ্যাঁ এটা এটা, হ্যাঁ এই তারিখে এই দিবস, হ্যাঁ এই দেশের রাজধানীর নাম এটা, হ্যাঁ এই দেশের মুদ্রার নাম এটা, হ্যাঁ এই দেশের সমুদ্রবন্দর এটা, হ্যাঁ এই দুইটা দেশের মধ্যে এই লাইন বিদ্যমান, বাংলাদেশের চারপাশে ভারতের সীমান্তবর্তী রাজ্য এতটি, এভাবে তোমাকে জিনিসগুলো কী করতে হবে, অ্যানালাইসিস করতে হবে বা একটু দেখতে হবে, ওকে? পত্রিকার মতো, পত্রিকার যেরকম আমরা ঘটনাগুলো অ্যানালাইসিস করি বা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, ওভাবেই ওভাবেই যদি তুমি জাস্ট এটাকে নর্মাল ওয়েতে নাও, তুমি কত সময় দিচ্ছ সাধারণ জ্ঞানের পিছনে এটা যদি তুমি কাউন্ট না করো, অ্যাজ ইউজুয়ালভাবে এটাকে নাও, প্রতিদিনের সঙ্গী হিসেবে এটাকে নাও, দেখবা এটা ইজি হয়ে গেছে, তোমার প্রচুর ইনফরমেশন তোমার মাথার মধ্যে চলে আসতেছে, তুমি অনেক কিছু শিখতে পারতেছো। সো এভাবেই যদি তুমি সাধারণ জ্ঞান শিখো আমি আশা করি তোমরা কার্যকর একটা প্রস্তুতি নিতে পারবা। আর ওই যে বললাম বিশ্ববিদ্যালয়ের জন্য অনেকগুলো টপিক আসলে দরকার নাই, আবার অনেকগুলো টপিক খুবই গুরুত্বপূর্ণ, সেটার জন্য তুমি ওই যে বইগুলোকে পাশাপাশি রাখতে পারো, যে বইগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য, যেমন আমাদের বইটা তুমি পাশে রাখতে পারো, বা বিশ্ববিদ্যালয়ের জন্য এখানে যেগুলো রচিত বলছি আমি সেগুলোকেও তুমি পাশে রাখতে পারো। তাহলে এভাবে যদি তুমি প্রিপারেশন নাও তাহলে তোমার সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা অন্যদের থেকে অনেক অনেক ভালো হবে এবং তুমি ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষা চান্স করে নিতে পারবা। অন্য একদিন আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো, সে পর্যন্ত সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ, টাটা।